নমস্কার, মহামতি আলেকজান্ডার। মহামতি আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 356 অব্দের 6ই আগস্ট গ্রিসে জন্মগ্রহণ করেন। ম্যাসেডোনিয়ার রাজা দ্বিতীয় ফিলিপের পুত্র আলেকজান্ডার। আলেকজান্ডার বিশ্ববিখ্যাত হয়ে আছেন দিগ্বিজয়ী বীর, অসম সাহসী যোদ্ধা ও বিরাট এক সাম্রাজ্যের অধিকারী হিসেবে। আলেকজান্ডার ছিলেন তৎকালীন গ্রিস দেশের জগৎবিখ্যাত দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র। পিতার মৃত্যুর পর খ্রিস্টপূর্ব 336 অব্দে তিনি ম্যাসেডোনিয়ার সিংহাসনে আরোহণ করেন। সমগ্র গ্রিসে তাঁর উদ্দেশ্যে একটি সুবিশাল সেনাবাহিনী গড়ে তুললেন এবং ভালোভাবে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করে 334 অব্দে তিনি বিভিন্ন রাজ্য জয়ে বের হয়ে পড়লেন। তার অসাধারণ নেতৃত্বে ও রণনৈপুণ্যে তার সেনাবাহিনী একে একে এশিয়া মাইনর, ভূমধ্যসাগরের তীরবর্তী রাজ্যসমূহ এবং ফিনিসিয়া জয় করে নীল নদের উপত্যকায় পৌঁছাল। তিনি সেনাবাহিনীর সাহায্যে এরপর মিশর জয় করলেন এবং খ্রিস্টপূর্ব 332 অব্দে আলেকজান্দ্রিয়া নগরী স্থাপন করলেন তার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য। মিশর বিজয়ের পর তিনি পারস্য সাম্রাজ্যের দিকে অগ্রসর হলেন। পারস্য সাম্রাজ্য তার দখলে চলে এলো। খ্রিস্টপূর্ব 327 অব্দের যে মাসে আলেকজান্ডার হিন্দুকুশ পর্বতমালার ব্যাকট্রিয়া পদদলিত করে তিনি ভারতবর্ষ জয়ে অগ্রসর হন। রাজা পুরু তার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেন, কিন্তু বৃষ্টিজনিত আবহাওয়া ও হস্তি বাহিনীর বিশৃঙ্খলার কারণে তিনি পরাজয় বরণ করতে বাধ্য হন। আলেকজান্ডার তার সাহসিকতায় মুগ্ধ হন এবং তাকে তার রাজ্য ফিরিয়ে দেন। 326 খ্রিস্টপূর্বাব্দের আগস্ট মাসে তিনি রবি নদী পার হয়ে এর পূর্বদিকের সব এলাকা দখল করেন। এরপর তিনি সুবিশাল মগধ সাম্রাজ্য নিজের দখলে আনতে চাইলেন, কিন্তু একটানা অসংখ্য যুদ্ধের কারণে তার সেনাবাহিনীর সদস্যরা ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে দেশে ফেরার জন্য উন্মুখ হয়ে পড়েছিল। এসব কারণে আলেকজান্ডার খ্রিস্টপূর্ব 325 অব্দের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষ ত্যাগ করে গ্রিসের অভিমুখে যাত্রা করেন। খ্রিস্টপূর্ব 323 অব্দে আলেকজান্ডার ব্যাবিলনে পৌঁছান। সেখানে তিনি এক কঠিন ও দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মাত্র 33 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার কোনো পুত্রসন্তান না থাকায় বিভিন্ন সেনানায়কেরা তার সাম্রাজ্য পরে ভাগ বাটোয়ারা করে নেন। নমস্কার।